kahit to hard naman pag kidor na effort din sa kanila ng history ay kung ganun technical support kita ng mga bangko dito at hindi po sa kubo sa ito lang yung project at kaman din moro ভাষাটো এটা টেকনিক্যাল ভাষা হিসাবে রূপান্তরিত করিবর কারণে আর ইয়ার প্রসারতা বৃদ্ধি করিবর কারণে আমি বড় সাহিত্য সভায় যথেষ্ট ইনিশিয়েটিভ লৈছো। আমি প্রথমে ইয়াত আমি গুগল কি বোর্ডত আমি অন্তর্ভুক্ত করার কারণে চেষ্টা করেছি হয়েছে। তারপর আমি ভারত সরকারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসর যা ভারতবাণী এপস আছে সেই এপসত আমি আমার অন্তর্ভুক্ত করেছি। ইতিমধ্যে আমি লঞ্চ করেছি আমার গ্রন্থব। তারপরে আমি একটা ই বুক প্রজেক্টর জড়িয়ে আমার বড়ো ভাষার যান সৃষ্টি সাহিত্যর সৃষ্টি এইসমূহ যাতে ইন্টারনেটের জড়িয়ে সকলে পড়া শুনা করবেন তার কারণে আমি ই বুক প্রজেক্ট একটা আমি যাওয়া বছরের আরম্ভ করেছো। আর এটিয়ারপ্রাই এই ই থুনলাই প্রজেক্টর জড়িয়ে অকল গ্রন্থ হিসাবে বা সাহিত্য হিসাবে না রাখি এই গ্রন্থ আর সাহিত্যসমূহ মানুষের সহজ সরলভাবে উপলব্ধ হওয়াকৈ কথোপকথনের জড়িয়ে কনভার্সেশনের জড়িয়ে ধরক অসমীয়া ভাষী লোকসকলে বড়ো ভাষাটো শিকিব পাৰিব এই এপসর জড়িয়ে আর এই প্রজেক্টর জড়িয়ে বড়ো ভাষী লোকসকলেও অসমীয়া বা ইংরাজিটো সমানভাবে মানে আয়ত্ত করার একটা সুযোগ লাভ করি। গতি ইয়ার জড়িয়ে অকল অসমৰ ভিতরতে এই বস্তুটো সীমাবদ্ধ না রাখি রাষ্ট্রীয় আর আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের যিসকলে বড়ো ভাষা জানিবলৈ বিচাৰে বা বড়ো ভাষাটো শিকিবলৈ বিচাৰে তেওঁলোকৰ কাৰণে এটা সুবিধা আমি কৰি দিবলৈ বিচাৰিছো। আৰু আমি আশা কৰিছো এই ই প্ৰজেক্টৰ সফল হোৱাৰ লগে লগে বড়ো ভাষাটোৱে এটা আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত এটা স্থান দখল কৰিবলৈ এটা কথা আহিছে যে বড়ো সাহিত্য অসমীয়া সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ কৰি আহিছে। এতিয়া শেহতীয়াকৈ দেখা গৈছে শেহতীয়া প্ৰেক্ষাপটত অসমীয়া ভাষাটো সংকটলৈ আহিছে বুলি কোৱা হৈছে আৰু বহুতে ভাবিছে ৰাজপুতলৈ সেইকাৰণে ওলাই আহিছে। এই ক্ষেত্ৰত বড়ো সাহিত্য সভাৰ ভূমিকাটো কি হ'ব এতিয়া? আমি অসম সাহিত্য সভার লগত বড়ো সাহিত্য সভায় একেলগে কাম করার কারণে মত পোষণ করে আহিছো। আমি আর আমি আগত আহি থাকার সময়তো আগন্তুক দিনবোরতো আমি অসম সাহিত্য সভার লগত আলোচনা করি অসম সাহিত্য সভায় যি ধরনের ঐক্যবদ্ধভাবে কাম করার মানে ইচ্ছা প্রকাশ করে আমি বড়ো সাহিত্য সভায় সহযোগ আগবাই। এই বিষয়ে আমি আমার প্রতিনিধি সভাত আমি আলোচনা করি। আমার যেহেতু আগন্তুক অধিবেশন এই জানুয়ারি মাহর 20-21-22 তারিখে ওদালগুড়ি জেলার খৈরাবাড়ীত অনুষ্ঠিত হব সেই অধিবেশনতে আমি এই বিষয়ে আলোচনা করি আমার মত। আর আমি আপনার জড়িয়ে আমার বড়ো ভাষার বড়ো সাহিত্য সভার যে আগন্তুক অধিবেশন সেই অধিবেশনলৈ সমূহ অসমবাসী রাইজক আমি আমন্ত্রণ জানালো। আর এই অধিবেশনতে বড়ো সাহিত্য সভার নতুন কার্যনির্বাহক কমিটিখন গঠন হব আর লগতে এইবার আমি বিশেষভাবে নেপালের আমার বড়ো মূলর যখন ব্যক্তি প্রতিনিধি আহে আর বাংলাদেশের আসব আর ইয়ার উপরও আমার বাহিরে পশ্চিমবঙ্গ মেঘালয় অরুণাচল নাগালেন্ডের আমার যথেষ্ট সংখ্যক প্রতিনিধি আসব তখন কারণে এখন আমি বিশেষ সভা মানে বহিরাষ্ট্র আর বহিরাজ্যের অহা প্রতিনিধি সকলের কারণে আমি এখন বিশেষ সভা অনুষ্ঠিত করেছো। আর এই সভার জড়িয়ে আলোচনার জড়িয়ে আমি বড়ো ভাষাটোক আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত কি ধরনের প্রতিচালন করব পারো এই বিষয়ে আমি আলোচনা করি। আর বড়ো সকলের মাজত বর্তমান আটাইতকৈ চর্চিত বিষয়টো হৈছে বড়ো সকলের যি ধর সংগ্রামী একটা চলি আছে অব্যাহত একটা সংগ্রাম একটা অব্যাহত আছে এই সমস্যাটো সমাধান করব লাগে তার কারণেও এই অধিবেশনত একটা আমি আলোচনা হব কারণ বড়ো সাহিত্য সভার অধিবেশনে হচ্ছে এনেকা ধরনের এখন অধিবেশন যাত যত ছাত্র সমাজেও অংশগ্রহণ করে শিক্ষক সমাজেও অংশগ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলত থাকা ব্যক্তি সকলে অংশগ্রহণ করার কোনো মানে রিস্ট্রিকশন নাই অফিসার সকলে বুদ্ধিজীবী সকলে ইয়াত অংশগ্রহণ করার সুযোগ থাকে মানে বড়ো সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন দল সংগঠনের থাকা লোক সকলে বড়ো সাহিত্য সভার অধিবেশনের আহে। গতি এই অধিবেশন একটা মানে বড়ো সকলের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি সমাজখনের একটা ঐক্যমত সিদ্ধান্ত দিবলৈ কারণে আমি প্রয়াস করি।